প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য খুব মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ বানাবো কাকরোলের পুর ভরা ভাজা। কাকরোল আমরা অনেকভাবেই খাই, ভাজি, তরকারি, ভাজা, কিন্তু আজ আমি পুর ভরে এটাকে ভেজে নেব। খুবই মজার, খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন বাসায়। আর এর জন্য প্রথমে আমি কাকরোলগুলোকে খুব ভালো করে ধুয়ে দুভাগ করে নিয়েছি। এরপর 4-5 মিনিট একটু ভাপ দিয়ে নেব। পানির মধ্যে একটু লবণ দিয়েছি, এপাশ ওপাশ উল্টে দিয়ে আমি 4-5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি এটা পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটি চামচ দিয়ে এটার ভিতরে শ্বাসগুলোকে বের করে নেব। আমরা সবাই কাকরোলের বিচি খাই, সেজন্য আমি একটু বাড়তি কাকরোল নিয়েছি। যারা কাকরোলের বিচি পছন্দ করেন না, তারা একটু কচি দেখে কাকরোল নেবেন। এই শ্বাসগুলোকে ফেলে দিবেন না, এটা দিয়ে আমি এটার ভিতরে পুর বানিয়ে নেব। হয়ে গেল আমার সবগুলো কাকরোল থেকে শ্বাস বের করা। আর পুরের জন্য আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর একটু রসুন। রসুন বাটা দিয়েছি, এটার মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ ময়দা। ময়দা না থাকলে চালের গুঁড়া, যাই হোক একটা কিছু দিয়ে এটার বাইন্ডিংটা তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ। ব্যাস এটাকেই আমি খুব ভালো করে হাত দিয়ে চটকে মাখিয়ে নেব। হয়ে গেল আমার এটা পুরটা তৈরি। এটা এখন আমি চামচ দিয়ে কাকরোলের ভিতরে ভরে নেব। এই কাকরোল ভাজাটা খেতে অসাধারণ লাগে। এই বর্ষার দিনে কাকরোল বাজারে অ্যাভেলেবেল। আপনারা যারা কাকরোল খেতে পছন্দ করেন, যারা পছন্দ করেন না, তারাও ট্রাই করে দেখবেন, এটা খুব ভালো লাগে। পরিবারের সবাই খেয়ে আপনাকে ধন্য ধন্য করবে। চামচ দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটাকে একটু চাপ দিয়ে লাগিয়ে নেব, যেন তেলে ছাড়ার পর এটা ব্যাটারটা ভিতরের এটা শ্বাসটা বের হয়ে না আসে। আমি আরেকটাও তৈরি করছি, দেখুন। চামচ দিয়ে পুরটাকে একটু চেপে চেপে লাগিয়ে দেব। আর অপোজিট সাইডটাকে আমি একটু স্পাইসি করার জন্য একটু হলুদ, মরিচ, লবণ আর একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি পুরের কাকরোলের অপোজিট সাইডটাকে একটু ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। এভাবে আমি এক খোলা করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আমি উল্টে আরেক পাশ দেব। একটু লাল লাল করে মচমচা করে ভেজে নিতে হবে। এভাবে রেসিপি তৈরি করলে যারা কাকরোল খান না, তারাও খাবেন। এই দেখুন লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এপাশ ওপাশ উল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আমাকে একটি লাইক দিয়ে আমাকে আরও রেসিপি করার জন্য উৎসাহ দেবেন। আর যদি আমার রেসিপিগুলো বেশি ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার